চ্যানেলের সম্মানিত সদস্যগণ আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা জানি যে রেলওয়ে দুই তিনটা ধামাকা সার্কুলার হয়েছে তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা রেলওয়ে বিগত প্রশ্ন সমাধান দেখব এখান থেকে আপনারা অনেকটাই ধারণা পাবেন এখানে অনেক আছে যে পয়েন্টম্যান স্টেশন মাস্টার সেকার বিভিন্ন পদের প্রশ্ন সমাধান এই প্রশ্ন এই ভিডিওতে অ্যাড করা হয়েছে তো তার আগে আমরা কিছু প্রশ্নের আনসার করব যে প্রশ্নগুলো আপনারা সচরাচর করে থাকেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে পরীক্ষা লিখিত না এমসি কিউ হবে বিগত সালে সেই উনিশ সালে একটা পরীক্ষা হয়েছিল তখন আমরা সেই বিষয়গুলো থেকেই বলছি যে লিখিত পরীক্ষাই সচরাচর হয়েছে তবে প্রার্থীর সংখ্যা অনেক হলে সেই এমসি কিউ পরীক্ষা হয় আর রেলওয়ের পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই ঝামেলা হয় মাঝে মাঝে এটা আমরা শুনি তো যাই হোক দুই নাম্বার হচ্ছে কত পেলে টেকা যাবে এই বিষয়টা সবচেয়ে বেশি এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেন আপনারা বাট চাকরি পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ যারা নাম্বার পাবে তারাই ঠিকবে। এ নিয়ে আমি বারবার কথা বল বলতে চাচ্ছি না আর তিন নম্বর হচ্ছে পরীক্ষা কবে হবে এই বিষয়টা এর আগে বলেছিলাম যে সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় বা চাকরিতে অ্যাপ্লাই করেন না কেন মিনিমাম আপনাকে তিন মাস ওয়েট করতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক মাস বা দেড় মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায় ফর এক্সাম্পল কারিগরি শিক্ষা অধিদপ্তর আর চার নাম্বার হচ্ছে পরীক্ষা কত নম্বরে হয় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষা দেওয়ার আগে সেই সম্পর্কে জানাটা আমাদের জরুরি আমরা বিগত প্রশ্নগুলো দেখে বুঝতে পারি যে ষাট নাম্বারের পরীক্ষা হয়েছে বরাবরই আর সেটা হচ্ছে লিখিত পরীক্ষা আর পাঁচ নম্বর হচ্ছে পরীক্ষা কোথায় হবে যেহেতু এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে জাস্ট দুই চারটা জেলা আছে উল্লেখ করা আপনার সার্কুলার দেখলেই বুঝতে পারবেন যে পরীক্ষা কোথায় হবে যেহেতু মেয়েদের ক্ষেত্রে এটা বেশি ঝামেলা যাই হোক এটা সর্বশেষ যেখানে পরীক্ষা হবে সেটা হচ্ছে ঢাকাতেই আর আর কথা যে বিভাগীয় শহরে যেহেতু পরীক্ষা নেওয়ার প্রচলন করছে বা এরকম একটা চালু করেছে সেহেতু তাৎক্ষণিকভাবে তারা সে সিদ্ধান্ত নিতে পারে আর সাজেশনের ক্ষেত্রে গত দুই তিনটা ভিডিও দিয়েছি ভিডিওগুলো একটু দেখে নিন এখন আমরা বিগত সালের প্রশ্ন সমাধান দেখব দেখবয়েন্টম্যান্ট বা বিভিন্ন পদে নিয়োগ হয়েছিল একই প্রশ্নের মাধ্যমে তো চলুন শুরু করা যাক এক নম্বর হচ্ছে মিশ্র বাক্য থেকে সরল বাক্যের রূপান্তর এটা কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এটা কি পরীক্ষা তো মিশ্র বাক্য যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান আর সরল বাক্য হচ্ছে মাংসভোজী পশু অত্যন্ত বলবান আগম্বিকের বিপরীত শব্দ কি এটি হচ্ছে চিরন্তন প্রশ্নগুলো আপনারা হুবহুবি হুবি কমন পাবেন জাস্ট চার পাঁচটা প্রশ্ন একটু জটিল হতে পারে রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত এটা হচ্ছে ক এবং প্যাটকাটা কাটা সহ আমরা যেটাকে বলি তারপরে হচ্ছে চা চার নাম্বার কোন বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো হয় না মর্ধন্য হয় না এটা হচ্ছে ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো মধ্যাহ্ন হয় না পাঁচ নাম্বার হচ্ছে যে সকল পুষ পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সকল শব্দের নিচে কোনটি হয় এটি হচ্ছে সেগুলোর শেষে ত্রি হয় হ্যাঁ তার পরবর্তী প্রশ্ন ছয় নাম্বার আমি আজ জ্বর জ্বর বোধ করছি এখানে জ্বর জ্বর দ্বিরক্তি কী বোঝাচ্ছে এটা হচ্ছে সামান্য মানে জ্বর জ্বর সামান্য জ্বর এসেছে এরকম কিছু বুঝিয়েছে তার হচ্ছে খাস খবর শব্দটিতে খাস উপসর্গটি কি অর্থে যুক্ত হয়েছে এটি হচ্ছে বিশেষ আট নম্বর হচ্ছে আপন ভালো পাগলেও বোঝে এখানে ভালো কোন পথ এটা হচ্ছে বিশেষ একটা যে হতো তারপরে বায়ু বায়ুবয় এ বাক্যটিতে শনসন অব্যয়টি কোন জাতীয় অব্যায় এটা হচ্ছে অনুকার অব্যায় শনশন আপনারা মূল বই পড়লে এই বিষয়গুলো ভালো বুঝতে পারবেন তারপরে সাতাশ হতো যদি একশো সাতাশ এখানে হতো কোন কালের ক্রিয়া এটা হচ্ছে নিত্যবিত্ত অতীতকাল সাতাশ হতো বাংলায় অনুবাদ করুন টু দা টু দ্য পিওর অল থিংস আর পিওর এটা হচ্ছে আপনি ভালো তো জগৎ ভালো পাখি বিদ্যাকে ইংরেজিতে কি বলে এটি হচ্ছে এভ্রিকালচার মাশরুমে কোন বিষাক্ত উপাদান থাকলে তা খাওয়া যায় না এটা হচ্ছে মাস্কারিন তেতাল্লিশ নম্বর হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কী এটি হচ্ছে ফ্যাদোমিটার চুয়াল্লিশ নম্বর সূর্য থেকে তাপ শক্তির সাথে সরাসরি সরাসরি আর যে শক্তিটি আসে তার নাম কি এটি হচ্ছে আলোক শক্তি। পরমাণু নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে এটি হচ্ছে ফিশন প্রশ্নগুলো আপনারা বিসিএস এর প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন সবগুলো প্রশ্ন প্রায় সেখান থেকেই কমন আসছে তারপরে হচ্ছে ড্রাই আইস তৈরিতে ব্যবহৃত হয় এটাও বিসিএস এর প্রশ্ন এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তারপরে সিমেন্ট তৈরির অন্যতম উপাদান কি এটি হচ্ছে জিপসাম সমুদ্র পৃষ্ঠে লিখিত পরীক্ষার ক্ষেত্রে এবং এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে যে সমস্যাটা হয় প্রশ্ন জানা থাকলেও এমসিকিউর পরীক্ষাতে আমাদের এই সমস্যাগুলো হয় না বাট লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি প্রশ্ন জানিও তারপরেও লিখতে সমস্যা হয় বা মনে আসে না সেই ক্ষেত্রে মুখস্থ করাটাই সবচেয়ে বেশ বেটার আর অনেপঞ্চাশ নম্বর হচ্ছে আর্দ্রতা নব্বই পার্সেন্ট বলতে কী বোঝায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত নব্বই পার্সেন্ট পঞ্চাশ নম্বর হচ্ছে অম্লযুক্ত মাটি চাষাবাদের উপযুক্ত করতে কোন উপাদান প্রয়োগ করা হয় এটা হচ্ছে জৈব রাসায়নিক সারের সমন্বয়ে সুষম মাত্রায় সার প্রয়োগ করা উচিত তার পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম কোথায় স্থাপিত হয় এটা হচ্ছে চট্টগ্রাম কালুরঘাটের চট্টগ্রামে তারপরে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তি টিকার এটা হচ্ছে প্রমোদ চৌধুরী সাহিত্য খেলা থেকে নেওয়া হয়েছে মধ্যরাতের আশ্বারোহী বলা হতো কাকে এটা হচ্ছে ফয়েজ আহমেদকে চুয়ান্ন নম্বর উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যাওয়ার কারণ কি এটা বিশেষের এর প্রশ্ন কারণ ওই উচ্চতায় বায়ুর চাপ কম জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন কে এটি হচ্ছে জেনোফেন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রস্রোতের অন্যতম কারণ কি এটা হচ্ছে বায়ু প্রবাহ ভূমধ্য উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রাণীর অবস্থান হ্যাঁ হচ্ছে জীবাল জীবালটা প্রণালী এটা প্রণালী হবে সরি পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে এটা হচ্ছে তায়ন আর নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় হচ্ছে মাউরি আর এরকম প্রশ্ন আসে যে মাউরি কোন দেশের উপজাতি এটা প্রাইমারি তার ছিল প্রশ্নটা এটা অবশ্যই বিসিএস এর প্রশ্ন তার পরবর্তী প্রশ্ন হচ্ছে উনিশশো সালে পয়লা ফেব্রুয়ারি সোমবার হলে উনিশশো সালে পয়লা ফেব্রুয়ারি বার ছিল এই প্রশ্নটা হুব হুব বিশেষ থেকে আসছিলো রবিবার তার পরবর্তীতে যেটা বলা হয়েছে রাইটিং দ্য অপোসাইড জেন্ডার অব দ্য ফ্লাইং এটা হচ্ছে ড্রাকের ড্রাগস তারপর হচ্ছে বি এর ড্রন অপোসাইড মানে মেল থাকলে ফিমেল এবং ফিমেল থাকলে হচ্ছে মেল তারপরে হচ্ছে রাইটিং রাইটিং দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব অব দ্য নাউন অবলিগেশন অবলিগেশন হচ্ছে একটা নাউন তো এটার অ্যাডভার্ব বের করতে বলছে এটা হচ্ছে অ্যাডজেকটিভ হচ্ছে অবলিগেটেড অর অবলিক তারপরে হচ্ছে অব্লিগেট টরলি টরিলি অবলিগেটরিলি হচ্ছে আপনার অ্যাডভার্ব তার পরবর্তীতে বলছে রাইট দ্য সেনেনিয়াম অফ দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে ইনস্টিগেট এটা উত্তেজিত ইনিশিয়েট দ্য বয় রিড এ বুক হোয়াট কাইন্ড অফ ভার অফ ভার্ব অফ রিড ইন দ্য সেন্টেন্স এটি হচ্ছে ট্যান্সেটিভ এখানে ট্যান্সেটিভ এবং ইনটেন্সেটিভ দুটা বিষয় আছে এই বিষয়গুলো বারবার আসছে প্রাইমারিতে অনেক আসছে পরিবার পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আসে তারপর ষোলো নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য স্যাটিটি স্যাটিটি হচ্ছে হাঙ্গার হোয়াট ইজ দ্য মিনিং অফ সবসয়েব এটা হচ্ছে এটা বিসিএসের প্রশ্ন তোষা করা ইউজ ফ্ল্যাটারি ইন অর্ডার টু পার্সিওর তারপর হচ্ছে দ্য নিউজ উইল শক ইউ মেক ইট এটা হচ্ছে প্যাসিভ করো ইউ উইল বি শকড বাই দ্য নিউজ মেক ইট পজিটিভ এই প্রশ্নগুলো দেখুন প্রত্যেকটা প্রশ্নই বিগত বিসিএসের প্রশ্ন ইন স্পিড অফ হিজ প্রবার হিজ হনেস্ট এইগুলো এটাও বিসিএসের প্রশ্ন ইভরি মাদার দ্য লাভস আর এই প্রশ্নটা আপনারা যদি প্রাইমারির প্রশ্ন করে থাকেন দেখবেন হুব হু একটা বিষয়ে বারবার বলছি যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নগুলো মনে থাকে না যার কারণে মুখস্থ করে সবচেয়ে বেটার তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আই ডু নট ফিল রহিম ফর হবে এখানের একটা প্রিপোজিশন আসছে কারেক্ট সেন্টেন্স আসছে একটা আর এখানে দেখুন একটা ট্রান্সলেশন আসছিল ট্রান্সলেশনটা অনেক কঠিন ছিল তো ঠিক মধ্যরাতে দরজায় মৃদু টোকা পড়লো এটা হচ্ছে সামন নট অন দ্য ডোর জাস্ট মিডো ইন দ্য নাইট এখন অঙ্কের ক্ষেত্রে আসি অঙ্কগুলো অনেক ভালো ছিল একজন দোকানদার বারো দিনে পাঁচশো টাকা আয় করলাম তার প্রথম চার দিনের গড় আয় এইটা গড়ের অঙ্ক এটা খুবই সহজ ছিল। তারপরে একটি জিনিস ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো বাহাত্তর টাকা আমি এই বিষয় নিয়ে একটা অঙ্ক দিয়েছিলাম শর্টকাটে কীভাবে করবেন তার পরবর্তীতে দেখুন একশো মিটার দীর্ঘ একটি টেনের গতিবেগ ঘন্টায় সবগুলো অঙ্কই মোটামুটি ভালো ছিল এখন অঙ্ক বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে দেখুন একটা প্রশ্ন সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় পূর্ণ হয় ভর্তি করা যায় অপর একটি পাইপ দিয়ে চৌ ভর্তি করতে তিন ঘন্টায় সময় লাগে এক ঘন্টা পনেরো মিনিট এটা অ্যান্সার এটাও বিসিএসের প্রশ্ন আর এই প্রশ্নটা এই টাইপের প্রশ্নগুলো বলতে একটু সময় লাগবে যাই হোক এই দেখুন দুটি বৃত্তের ব্যাসের অনুপাত তিন ইস্টু দুই হলে বৃত্ত দুটির ক্ষেত্রফল কত নয় ইস্টু চার এটাও খুব সহজ একটা প্রশ্ন দুইজন লোক একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে এই প্রশ্নটা বিসিএস আসছিল প্রাইমারিতে আসছিলো এই অনেক সুন্দর একটা প্রশ্ন এখন যাই হোক অঙ্কর বিষয়গুলো তো দেখতেই পারছেন খুব সহজ আর যারা অ্যাপ্লাই করেন নাই অবশ্যই অ্যাপ্লাই করে ফেলুন যেহেতু অনেক বড় একটা সার্কুলার যাই হোক আজকের এখানেই সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন